নমস্কার ভক্তগণ আমি কৌশিক মুখার্জি আমি আমার ইউটিউব চ্যানেল বেদিক কানেকশানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ থেকে মাস আগে যখন প্রথম এই বেদিক কানেকশান শুরু করেছিলাম তখন প্রথম তিনটে ভিডিও আমি ধাম এবং নিত্যানন্দ প্রভু আমার নিজের ভ্রমণ ভ্রমণের বিভিন্ন বর্ণনা এবং সেই সময় আমার ভেতর থেকে উঠে আসা বিভিন্ন ধরনের ভাব এবং শাস্ত্রের বিভিন্ন প্রমাণস্বরূপ আমি তিনটে ভিডিও পোস্ট করেছিলাম আজ আমি আবার ফিরে যাচ্ছি সেই এক চক্রাধামে বড় মধুর ধাম মাধুর্য লীলাভূমি যেখানে আমার প্রাণ নিতাই অবতরণ করেছিলেন চার সাহায্য ছাড়া যার কৃপা ছাড়া কোনো জীবই বস্তুকে লাভ করতে পারে না তাই জন্য আমরা বলি না প্রেমদাতা নিতাই বলে হরি বল নিতাই এনেছে নাম হরি বল তো আজ আমরা আস্বাদন করব শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থানে অর্থাৎ একচক্রাধামে শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয়ের আগমন বার্তা অর্থাৎ আমাদের বাবাজি মহারাজ অর্থাৎ নামাচার্য রামদাস বাবাজি মহারাজ যখন ধামে এসছিলেন তার একটা সেই সেই লীলাকে আস্বাদন আমরা আজকে করবো তো কালক্ষেপ না করে আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করি আপনারাও খুব সাবধানে এই বস্তু এই ব্যাখ্যা শুনুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে হরে কৃষ্ণ শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থানে শ্রীমত রামদাস বাবাজী মহাশয় শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আশ্রমটি মহান্ত পরম্পরায় তৎকালীন সেবায় শ্রীমত হরিদাস মহান্তজি তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজী মহাশয় প্রমুখ নয়জন ট্রাস্টি সমন্বিত একটি সুগঠিত দেবত্ব ট্রাস্টপোটের হাতে তুলে দেন চৌঠা আগস্ট উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ সেবাইত শ্রীমদ্ ত্রিভঙ্গ দাস বাবাজি মহাশয় ওই সময় হতেই সেবাইত প্রমুখ সকলেই শ্রীমৎ নিত্যানন্দ প্রভুকে ষষ্ঠীতলার পণ্ডিত ভবনের সন্নিকটের কালজীর্ণ প্রাচীন মন্দির হতে নতুন মন্দির তৈরি করে সেখানে স্থাপন করাতে ইচ্ছা করেছিলেন আর সর্বতা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মন্দির তৈরিও হয়ে গেল শ্রীমৎ ত্রিভঙ্গ ও তদনুক শ্রী নিতাই রমন দাসজি প্রমুখের অক্লান্ত প্রচেষ্টায় দেশে দেশে ঘুরে তারা নিতাই চাঁদের জন্মস্থানের কথা প্রচার করতে লাগলেন স্থানীয় ভক্তগণ ও নাতিদুরস্থ প্রভাবশালী জমিদারগণ অনেকেই যথেষ্ট সহায়তা করতে লাগলেন তাদের সাথে মন মেলালেন দূরের সজ্জনেরা ঠিক হলো শুভ দণ্ড মহোৎসব তিথিতে তেরোশো ছত্রিশে নতুন মন্দিরে প্রভুদের শুভ প্রবেশ অনুষ্ঠান হবে দণ্ড মহোৎসবের তিথি জ্যৈষ্ঠী শুক্লা তয়দ্রসী। ওই দিন শ্রীপাঠ পানিহাটি গ্রামে মানে সোধপুরে উত্তর চব্বিশ পরগনায় পানিহাটি গ্রামে সমাগত শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামীর প্রতি ভুবন পবন নিতাই সুন্দর কৃপাদণ্ডবিধান তাকে না জানিয়ে কৃপা পাওয়ার জন্য শান্তিপুর যাওয়ায় মানে দণ্ডবিধান করেন যে সমাগত জনদের দই চিরের ফলার খাওয়াতে হবে দণ্ড এটাই প্রদান করেন যে তুমি যতজন আসবে তাদের সবাইকে দই চিরের ফল আর খাওয়াতে হবে এই কৃপাদণ্ড মহোৎসবের বিষয়ে দু এক কথা বললে বোধ বোধ করি অপ্রাসঙ্গিক হবে না লব্ধ প্রতিষ্ঠিত জমিদার হিরণ্যদাস মজুমদার ও গোবর্ধন দাস মজুমদারের বাস সপ্তগ্রামের কৃষ্ণপুরে এরা সহদর এদের একমাত্র কুলপ্রদীপ রঘুনাথ দাস আজন্ম বৈরাগী উত্তরকালে ইনি বৃন্দাবনের স্বরগোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়ে শ্রী রাধাকুণ্ডে বাস করতেন ইনি বাল্যে ও কৌশরে শ্রীমন মহাপ্রভুর বিষয় জানতে পারেন আপন কুলগুরু অদ্বৈত প্রভুর মন্ত্রশিষ্য শ্রীপাদ যদুনন্দন আচার্য ও শ্রীমদ হরিদাস ঠাকুরের কৃপা সঙ্গ বলে মহাপ্রভু একবার যখন শান্তিপুরে তখন রঘুনাথ মহাপ্রভুর কৃপালব মেঘে নিতে আসেন শান্তিপুরে মহাপ্রভু কিছু উপদেশ দেন মাত্র রঘুনাথকে পরে রঘুনাথ যখন শুনলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন তখন রঘুনাথ এলেন পানিহাটিতে নিতাই চাঁদের অপেক্ষা না রেখে রঘু গিয়েছিলেন কৃপা পেতে নিতাই চাঁদের কৃপা ছাড়া গৌর কৃপা পাওয়া যায় না নিতাইয়ের করুণা হবে ব্রজে কৃষ্ণ পাবে তো নিতাই চাঁদের অপেক্ষা না করে রঘু গিয়েছিলেন অর্থাৎ রঘু বলতে রঘুনাথ দাস গোস্বামী গিয়েছিলেন গৌর কৃপা পেতে তাই নিতাই চাঁদ রঘুকে বললেন চোরা পরের দ্রব্য নেয় না বলে তারই তো চোর বলে পরের দ্রব্য নেয় না বলে তারই তো চোর বলে মহাপ্রভু তো একান্তই নিতাইয়ের নিতাই যারে দেবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারে অর্থাৎ নিতাই যাকে গৌরের কাছে পৌঁছে দেবে প্রেম ভক্তি প্রদান করবেন গৌড় আর এর ওপর কোনো বিচার করবেন না বহুবার বলেছেন গৌর সুন্দর রঘুর এই চোরা স্বভাবের খণ্ডন করতে কৌতুকি নিত্যানন্দ বললেন যে দধিচিরা ভক্ষণ করাও মোর গণে শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে প্রাণ ভরে আয়োজন করলেন তিনি সবাই মৃদ প্রসাদী দধিচিরা দুগ্ধচিরা গ্রহণ করলেন পানিহাটির দণ্ড মহোৎসব প্রকৃতপক্ষে প্রভু নিত্যানন্দের সাম্যবাদী চেতনার এক বলিষ্ঠ পদক্ষেপ অমানবিক রক্ষণশীল সমাজপতিদের আদেশ উপদেশ পুরোপুরি উপেক্ষা করে সকলকে একসাথে এক পংক্তিতে বসিয়ে খাওয়ানো ও এ সেকালের এক অসামান্তরাল নজির এর মধ্যে দিয়ে শুধু খাওয়ানোই নয় সকলকে একত্র করার একটি চেষ্টাও দেখা যাচ্ছে সবার ভিতরে একতা বোধ জাগ্রত করতে সকলকে সংহত করতে সাংগঠনিক সাংগঠনিক অভিযাত্রী নিত্যানন্দের এক অভিনব পদক্ষেপ আরও ভাববার বিষয় সমাজের ধনীজনের বিপুল বৃত্ত সম্ভার সাধারণ সমাজে সবার প্রয়োজনে ছড়িয়ে দেওয়ায় যদি অর্থনৈতিক সাম্যবাদের মূল কথা হয় তবে প্রভু নিত্যানন্দের এই দণ্ড মহোৎসব সেই সাম্যবাদকেই পথ করে এগিয়ে যাচ্ছে সেই হতি গৌরীয় বৈষ্ণব সমাজে মালসা ভোগের প্রবর্তন সর্বসিদ্ধিকারী শুক্লা তয়দ্রশী পূর্ণা তিথিতে নিতাই চাঁদেরই লীলা মাধুরী স্মরণ করি স্থির স্থির হল ওই তিথিতেই কালজীর্ণ মন পুরাতন মন্দির হতে নিতাই চাঁদকে নতুন শ্রীমন্দিরে নিয়ে যাওয়া হবে তেরোশো ছত্রিশ সনের আটই বৈশাখ দেবত্ত ট্রাস্টের অধিবেশনে স্থির হয় শ্রী শ্রী প্রভুদের নতুন শ্রীমন্দিরে বিজয়োৎসবের দিন আগামী জ্যৈষ্ঠ মাসের শুক্লা তয়োদশী সর্বসম্মতিক্রমে স্থিরীকৃত হয় অত্র উৎসবে ভক্তপ্রবর পূজনীয় শ্রীযুক্ত রাখালানন্দ ঠাকুর শাস্ত্রী ও শ্রীযুক্ত গৌর গুণানন্দ ঠাকুর এবং শ্রীখণ্ডবাসী অন্যান্য ভক্তবৃন্দ স্বর্ণহাটি নিবাসী ভক্তপ্রবর মূল গায়েন শ্রীযুক্ত শচীনন্দন ঘোষ শ্রীদাম নবদ্বীপ নিবাসী শ্রী শ্রী নিত্যানন্দগত প্রাণ পূজনীয় শ্রীযুক্ত রামদাস বাবাজি মহাশয় সম্প্রদায় সহ যাহাতে উৎসবে যোগদান করেন সেজন্য সবার নিকট যাইয়া অনুরোধপূর্বক তাহাদিগকে নিমন্ত্রণ পত্রাদি দেবার জন্য পূজনীয় শ্রীযুক্ত ত্রিভঙ্গদাস বাবাজির ওপর সম্পূর্ণভাবে ভার দেয়া হলো ভাড়ার পণ উপযুক্ত লোকের উপরই হয়েছিল কিন্তু অন্য সবাই যোগ দিলেন শ্রীমদ রামদাস বাবাজি মহাশয় যোগ দিতে পারেননি এই উৎসবে তাই শ্রীমদ ত্রিভঙ্গ আবার সানন্দ আহ্বান জানালেন শ্রীপদ রামদাস বাবাজি মহাশয়কে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর জন্মোৎসবে আসবার জন্য রাজি হলেন শ্রী রামদাস বাবাজি মহাশয় অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে যেমন গৌরহরির আগমন শ্রীমদ রাধার রামদাস বাবাজি মহাশয়ের শ্রী নিত্যানন্দ ধামে সমাগমের সূত্রধার তেমনি রাধা নম রমন নৈক জীবন শ্রীমৎ ত্রিভঙ্গ এক একচক্রাধামের নিত্যানন্দ জন্মস্থানের সেবা নিয়ম নিয়মাত কত্ত তার হাতে আসার পর হতেই তিনি তার পারমার্থিক অগ্রজ শ্রীমদ রামদাসজিকে নিত্যানন্দ জন্মস্থানে আনবার জন্য চেষ্টা করে চলেছেন এতদিনে তার ফলপুষ্টি হল এখন বাঞ্ছাপুর্তির অপেক্ষা তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসে শ্রীপাদ বাবাজি মহাশয় শ্রীমদ রামদাসজি কলকাতা হতে উড়িষ্যার কণ্টাবাড়ি কেন্দাপাড়া বালেশ্বর হয়ে মহারাজ রঘুনন্দন প্রসাদ সিংহের বিশেষ আহ্বানে মুঙ্গের যান মুঙ্গের রাজভবনে শ্রীপাদের কীর্তনে প্রেমের পাথার বয়ে যায় সেদিন আঠেরোই মাঘ শুক্লা তৃতীয়া চতুর্থীর দিন তিনি গৌরবাবুর বাড়ি বিশ্রাম করেন ওই দিনই বৃন্দাবন হতে শ্রীমদ গৌরাঙ্গ দাসজী রমণরেত্রী শ্রীযুক্ত রাধাচরণ দাসজি গোবিন্দকুণ্ড এক মূর্তি ব্রজবাসী এখানে এসে বাবাজি মহাশয়ের সাথে মিলিত হন তেইশে মাঘ মুঙ্গের হতে জামালপুর আসেন বাবাজি মহাশয় ওই দিন বৃহস্পতিবার পরদিন চব্বিশে মাঘ শুক্রবার মাঘী শুক্লা নবমী শ্রীপাদ বাবাজি মশাই ভাগলপুর হয়ে সগনে মল্লারপুর এসে উপস্থিত হন মল্লারপুর স্টেশন হতে ডুলিতে বাবাজি মহাশয় আসেন এক চক্রাধামে নিত্যানন্দ জন্মস্থানে অর্থাৎ নিতাই বাড়িতে সঙ্গীরা আসেন গো গাড়িতে অর্থাৎ গরুর গাড়িতে শ্রীপাদ এসে ওঠেন একচক্রা গর্ভবাসে নিতাই বাড়ির সামনেই পুরাতন মদন মোহন মন্দিরের অঙ্গনে বিরাজিত বাহিরের দেওয়াল সংলগ্ন একটি ছোট্ট কুটিরে সেইবার নিত্যানন্দ আবির্ভাব আরাধনা উৎসবে শ্রী ধামেশ্বরের সাথে শ্রী ধামেরও পূর্ণ অভিষেক চোখের জলে পরপর দুই রাত্রিতে নিতাই চাঁদের নাটমন্দিরে বসে কীর্তন করলেন বাবাজি মশাই কীর্তন হয় নাম মহিমা ও নিত্যানন্দ মহিমা শনিবার ও রবিবার এই দুই কীর্তনে যে মধুবর্ষণ হয়েছিল তার তুলনা নেই কীর্তন শুনতে সমবেত হয়েছিলেন অনেকে বাবাজি মশাই সমবেতদের প্রেমরসে আপ্লুত করেছিলেন নামরূপে মূর্তিমন্ত নিত্যানন্দের গু গুণে মাতা শ্রীপাদ বাবাজির কীর্তনের অক্ষরে মহাজনদের অনুভব যেন মূর্তিমন্ত হল পথ পঙ্ক্তিগুলো হল সমুজ্জ্বল আখর্ত কীর্তনের অবিচ্ছেদ্য অঙ্গ তা অনেকেই দেন কীর্তনে কিন্তু ভক্তিদেবীর শ্রী অঙ্গ ঝলমল করে ওঠে যে অলঙ্কারে যাতে তাঁকে করে তোলে নিত নিত্য নবীয় শি সেই সব আখরেই বাবাজি মশায় সুনিপুণভাবে সাজিয়ে দিলেন কীর্তনময়ী ভক্তিদেবীকে তাঁর চোখের জলে ভোগবতী মন্দাকিনী বয়ে গেল নাসারন্দ্র হতে কচি তালছাসের মতো শ্লেষাধারা মস্তক ঘূর্ণন শ্রী অঙ্গকম্পনে শ্রী অঙ্গকম্পনে মস্তক ঘূর্ণন শ্রী অঙ্গকম্পনে উপচে পড়ছে অন্তরের রস প্রবাহ চোখের জলে ভেসে নিত্যানন্দের সেবক তার প্রাণেশকে নিবেদন করলেন হৃদয়ের উৎসস্থল হতে উৎসারিত আন্তর প্রণয় ধারা তার প্রতি অনুগ্রহের মঙ্গল অনুভাবে এককালে অষ্টসাত্ত্বিক বিকারে আপ্লুত হল বাবাজি মশায়ের বড়তনু কম কম চিত্ত শ্রীপাদ বাবাজি মশায়ের আগমনে রাঢ়ভূমি বিপুলভাবে সাড়া পড়ে গেল কীর্তনে এমন বিভোর চিত্ত হয়ে ক্রন্দন উচ্ছ্বাস তৈর পূর্বে আর এদেশে কেউ দেখেনি নিতাই প্রেমের পাগল শ্রীপাদ বাবাজি মশাইকে পেয়ে ধন্য হলেন সবাই কৃতার্থ মানলেন শ্রীপাদের পিক কণ্ঠের প্রেম কীর্তনে ভরে গেল আপামরের অন্তর পূর্বেই বলা হয়েছে যে তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠে শ্রীপাদ বাবাজি মশাইকে আনতে ইচ্ছা করেছিলেন নিত্যানন্দ জন্মস্থানের সেবায়িত শ্রীমত শ্রীভঙ্গদাসজি কিন্তু শ্রীপাদের শ্রী গুরুদত্ত জীবনব্রত শ্রী সহ গৌর নিত্যানন্দ ও তাঁদের গণের যেদিন সেখানে যে লীলাকাল সেদিনই সেখানে গিয়ে শ্রী গুরুচরণ বুকে ধরে সেই সেই লীলার স্মরণ কীর্তনে লীলাময়দের শরণাগত হওয়া তারই প্রপত্তি ক্ষণ ক্ষণের পূজার স্বভাব চিরন্তম জৈষ্ঠী শুক্লা তয়দ্রশীতে শ্রীপাঠ পানিহাটিতে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর দণ্ডমহোৎসব স্মরণে গিয়েছিলেন বাবাজি মশাই তাই ওই সময় আসা হয়নি শ্রী শ্রীধাম একচক্রা ধামে শুভ জন্মোৎসবের প্রাক্কালে নিত্যানন্দ জন্মস্থানে আসবার জন্য যখন ডাকলেন ত্রিভঙ্গ দাসজি তার রামদাদাকে প্রাণে প্রাণে তখন তা আর শ্রীপাদ বাবাজি মহাশয় না এসে পারলেন না টান পড়ল প্রাণে প্রাণে হাজির হলেন টানে টানে এক চক্রার প্রতি শ্রীপাদের আন্তর লক্ষ্য সতত এখনও যেসব প্রাচীন আবেদনপত্র দাতাদের নাম নামসূচি পাওয়া যায় তাতেও প্রায়ই সর্বপ্রথমে শ্রীপাদ বাবাজি মহাশয়ের শুভ নামটি বিদ্যমান অর্থে সামর্থ্যে চিরকালী শ্রীধামের সেবা করেছেন শ্রীপাদ তার অনুগত সমাশ্রিত শ্রী দয়াল ঠাকুর শ্রীযুক্ত দ্বীজপদ গোস্বামী শ্রী হরে হরেকৃষ্ণ দাসজি শ্রীমন নিতাই রমন দাসজি প্রভৃতির দ্বারা একচক্রা ধামেশ্বরের বহু সেবা তিনি করেছেন শ্রীল ত্রিভঙ্গ দাসজি বা দাস বাবাজী মহাশয়ের নিত্যধামে প্রবেশের পর হতেই প্রতি মাসেই তিনি একচক্রা বিহারীর সেবার্থে যথেষ্ট সেবা আনুকূল্য নিয়মিতভাবে ডাকযোগে প্রেরণ করেছেন আজীবনকাল এ যেন সদর বীর বিরোহীর সহজ দায়িত্ব গ্রহণের আকুল প্রয়াস তার ভজন লোকেও একচক্রা উপাস্যস্থান মূর্ধন্য এক চক্রাবিহারী নিতাই চাঁদের শ্রীপাদ তীর্থচরণামৃত তিনি সতত নিজ ভজন সম্পুট মধ্যে সাদরে রক্ষা করতেন প্রতিদিনই তিনি ওই পুতবাড়ি গ্রহণ করে অস্ত্র পুলকান্বিত হতেন ব্রজ নীলাচল নবদ্বিব্যাসকালেও এই নিয়মের কদাচও ব্যতিক্রম ছিল না ওই ভজন সম্পুট তার সাথে সাথেই থাকতেন একচক্রাপুরে শ্রীপাদের ভজন ভজনাবেশ ছিল সমধিক। এ বিষয়ে ছোট একটি প্রসঙ্গ তেরোশো আটান্ন বঙ্গাব্দের ফাল্গুন মাস পনেরো তারিখ সমাজবাড়িতে নবদ্বীপে আছেন শ্রীপাদ বাবাজি মহাশয় স্নান করার সময় নিত্যসেবক নন্দদাস বললেন এক একচক্রা হতে একজন এসেছেন দেখা করবেন এক একচক্রা হতে এসেছেন শুনে আবিষ্ট হলেন শ্রীপাদ বাবাজি মহাশয় অদ্ভুত ভাব স্ফূর্তি ভরে বিহবল হয়ে অকস্মাৎ হাসতে লাগলেন ওই অবস্থাতেই বললেন শুনলে না এক চক্রা এক চক্রা এক চাকা সে আবার কি গো এক চাকা সে কি ও সেখানে এক চাকা আর এক এখানে নবদ্বীপে এক চাকা বুঝলে দু চাকা না হলে কি রথ চলে দেখ দেখি ভালো মানুষ আবার কখনো কানে একটি চাকা চক্রাকৃতি কুণ্ডল পরে পরে গো পরে কেবল ওই নিতাই পড়ে আর কি কেউ পরে পড়ে না সে নিত্যানন্দ যে আধা আদি হয়ে আছে সে যে আধেক নাগর আধেক নাগরী তাই না বললেন নাগর নিতাই নাগরী নিতাই নিতাই কথা সে কয় এ কথা বলতে বলতে কম্পপুলকে রোমাঞ্চিত হলেন চোখে শ্রাবণের ধারা শ্রীঅঙ্ক অশ্রুপ্লাবিত একেবারে আত্মহারা হয়ে গেলেন বাবাজি মহাশয় এক চক্রা সেবায় শ্রীমৎ ত্রিভঙ্গ দাসজির সাথে শ্রীপাদের সহজ প্রীতিবন্ধন যে কোনো অনাদিকালের তাকে বলবে ত্রিভঙ্গ দাসজি তার পরে শ্রীমদ রাধারমন চরণ দাসজির শ্রীচরণাশ্রয় করলেও শ্রীপাদ তাকে চিরকালী দাদা বলতেন প্রশ্নের উত্তরে বলেছিলেন উনি নিতাইচাঁদের সেবক আমাদের গৌরবের বস্তু দেশের পূর্ণচন্দ্র তাই উনি আমার বড় দাদা শ্রী রাধা রমণ দেবের স্মরণ উৎসবের সময় নবদ্বীপে যেতেন ত্রিভঙ্গ দাসজি সমাজবাড়িতে প্রতি বৎসরই দুটি করে শ্রী খোল সংগ্রহ করতেন এই উৎসবের পূর্বে নিতাই চাদের জন্মোৎসবে সেবা করার পর শ্রী খোল দুটি নিয়ে যেতেন নবদ্বীপে ত্রিভঙ্গ দাসজি দিতেন সমাজবাড়ির উৎসবে ওই উৎসবে হাসনের রজনীবাবু মানে এর সাথে তেরোশো দশ বঙ্গাব্দে নীলাচল যে ত্রিভঙ্গ দাসজি শ্রীমদ রাধারমন দাস চরণ দাস বাবাজি মহাশয়ের দর্শন ও বেশ লাভ করেন এই হাসনের রজনীবাবুর সাথে প্রথম রাধারমণের কাছে গেছিলেন তেরোশো দশ বঙ্গাব্দে সেখানে তাকে দর্শন করেন এবং বেশ আশ্রয় করেন হেমবাবু তেজহাটির গুরু গুরুপদ দত্ত ও তেঁতুলিয়ার নশী তাকে অর্থ সাহায্য করতেন নবদ্বীপ ধাম স্টেশনতে কীর্তন করতে করতে অনুচর সহ ত্রিভঙ্গ সমাজবাড়িতে উপস্থিত হলেন বাবাজি মশায় সুখী সুখীজি মহারানী গোবিন্দ দাসজি প্রমুখ এগিয়ে এসে সাদর অভ্যর্থনা করতেন কীর্তন বড় বাবাজি মহাশয়ের সমাধির সামনে এলে শখীমা নিজের গায়ের ওড়না বিছিয়ে দিতেন সংগৃহীত বিখ্যাদি তাতে ঢেলে দিয়ে ত্রিভঙ্গ দাসজী শশঙ্কোচেয়ে দৈনে নিজের অসামর্থ্যের কথা বললে বাবাজি মশায় সখিমা বলতেন খুব খুব রাধারমণের কৃপায় যথেষ্ট নিতাই চাঁদের প্রসাদী নির্মাল্য শ্রীচরণ তুলসী ও অধরামৃত সম্পুট বড় বাবাজি মহাশয়ের সমাধি মন্দিরে দিতেন সম্ভাষণ বিনিময় ও প্রণাম প্রতি প্রমাণের কালে সবাই ভেসে যেতেন চোখের জলে আবার ফিরে আসি পূর্বের কথায় শ্রীমদ বাবাজি মহাশয় শুক্রবারে অর্থাৎ চব্বিশে মাঘ তেরোশো ছত্রিশ বঙ্গা এসেছিলেন মদন মোহনের মন্দিরের প্রাঙ্গণে পূর্বদুয়ারি ঘরে তার স্থিতি পাশের চালায় ভক্তেরা অন্যান্যরা বিভিন্ন পরিবারের আশ্রয় তারা এখানে স্থিতিকালে তাকে যারা দর্শন করেছেন তাদের মধ্যে শ্রীমদ বাবাজি মহাশয়ের আশ্রিত তেজহাটির সন্নি কটস্থ কুরুমগ্রাম নিবাসী শ্রীযুক্ত শশাঙ্ক শেখর সিংহের নাম করা যায় তার মুখে শোনা গেছে যে দর্শন করতে গিয়ে দেখি আর্নিক করতে বসেছেন বাবাজি মশাই সামনে একটি আসনে অনেকগুলো কৌটো ও শিশি সেগুলো থেকে রজ ও চরণামৃত হাতে নিচ্ছেন বাবাজি মহাশয় আর কেঁপে কেঁপে উঠছেন যত সময় না স্মরণানন্দে পুলকিত হচ্ছেন ততক্ষণ সেই চরণামৃত মুখে দিচ্ছেন না ঘরটির দুয়ারে কপাট ছিল না একটা পাতলা খড়ের পর্দা টাঙানো গলায় মাথায় অনেক স্মরণীয় বস্তু ধারণ করে বাবাজি মশায় আমাকে দুয়ার বন্ধ করতে বললেন সরকি ফেলে তাই করলাম বাইরে এলাম বহুক্ষণ পরে আর্নিক সমাপ্ত হলো বাবাজি মহাশয়ের ভজনস্থলিতে ষাষ্টাঙ্গ দণ্ডবধ করে উঠে দরজা খুলে দিলেন তিনি ইতিপূর্বে আন্নিকে বসার আগে উজ্জ্বল তেজপুঞ্জ দেহ একজনের আনুগত্যে একটি ভক্তদল একে প্রণাম করে নাম নিয়ে নগর পরিক্রমায় বের হয়েছিলেন এখন তারা ফিরে এলেন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তনে দশ দিক কম্পিত করে উদ্দণ্ড কীর্তনের শেষে দলের প্রধান উজ্জ্বল গৌরবরণ পুরুষটি গিয়ে এসে ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন শ্রীপাদ বাবাজি মহাশয়ের শ্রীচরণে জানলাম এর নাম গৌরাঙ্গ দাস ব্রজে থাকেন শ্রীপাদ বাবাজি মহাশয়ের আদেশে সব লীলাস্থলী দর্শন করে এলেন শ্রী গুরুদত্ত নাম নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছি বারান্দায় বসে একজন প্রশ্ন তুললেন হরিদাস ঠাকুর কি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে জবনের ঘরে পালিত হয়ে জবন বলে খ্যাত হয়েছিলেন বাবাজি মহাশয় বললেন কি হলে মহাপ্রভুর মহিমা বাড়ে আর শাস্ত্রে তো স্পষ্টই আছে হরিদাস যবনের কুলি জন্মেছিলেন চৈতন্য ভাগবতে আছে জাতিকুল নিরর্থক বোঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে কি জাতিকুল নিরর্থক হয় সমাধানে সবাই প্রীত হলেন শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজি বাবাজী মহাশয়ের শিষ্য বাবু আসেন শ্রীমদ রামদাস বাবাজী মহাশয়ের দর্শনে গ্রাম হতে শ্রীমত বাবাজি মহাশয়ের কীর্তনের নাম মহিমায় শোনা পা ফরে আর তা ফরে তার কর্ণ কুহরে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিধ্বনি তুলত এ কথা তার মুখে বহু বহুবার শুনেছি বাবাজি মহাশয় সেই অবেলায় সবার সাথে পঙ্ক্তি ভোজনে বসে প্রসাদ পেলেন প্রসাদ পেতে পেতে মধুকণ্ঠে ধ্বনি দিতে লাগলেন তিনি সবই ব্যস্ত হয়ে তদারক করছেন ত্রিভঙ্গ দাসজি শ্রীযুক্ত বিধুভূষণ চট্টোপাধ্যায় এবং শ্রীল নিতাই রমন দাসজিরও বিশ্রাম নাই নিতাই মহিমা আবৃত্তি ও আস্বাদনে অপূর্ব পরিবেশের সৃষ্টি হল ভোজনের অঙ্গনে নিত্যানন্দ জন্মস্থানে নিত্যানন্দ জন্মোৎসবে নিত্যানন্দের নিত্য সেবকে পেয়ে সেবককে পেয়ে একচক্রা বড় সুখী আজ কিন্তু সুখের সময় শীঘ্র বয়ে যায় সুখের নিশি পোহালো আসি শুক্রশনি রবিবার চলে গেল সোমবার বরাহ দ্বাদশীর দিন শ্রীপাদ বাবাজি মহাশয় নবদ্বীপে যাবেন সকালেই বকুলতলা জানুকুণ্ড কানাইকুণ্ড বঙ্কিমদেব মুরলীধর জগন্নাথ একচক্রেশ্বর দর্শন করে যমুনা স্পর্শ করে এলেন প্রণতি জানালেন নিত্যানন্দময়ী পদ্মাবতী সরস্বীকে পূর্বদিন দর্শন করে এসেছে নিতাই নানা নানা বাল্যলীলাস্থলী শক্তিশীল গোবর্ধন ধারণ সেতুবন্ধ কালীয় দমন প্রভৃতি অভিনয় স্থান এবার বিদায়ের পালা নিতাই চাঁদের স্বরূপ না মাধুরী যাতে মূর্ত দেখেছেন বাবাজি মহাশয় সেই শ্রী গুরুদেব শ্রী রাধারমন দেবের শ্রীধাম নবদ্বীপে শ্রী রাধারমন বাঘ প্রতিষ্ঠা দিবসের পুণ্য তিথির শরণোৎসবে যেতেই হবে হনের পূজা করতে যারা এতটুকু জানেন শ্রীল বাবাজি মহাশয়ের অন্তর তার এক বাক্যে বলবেন যে শ্রীপাদ মনের মনিকোঠা আলো করে বসে আছেন তার একচ্ছত্র হৃদয়াধীশ এক চক্রা সুধাকর প্রভু রাম তাই একান্ত প্রাণেশের জন্মভূমিতে এসে উদ্বেলচিত্ত হলেও অন্তর্ভূমি নবনব ভাবোচ্ছ্বাসময় হলেও কর্তব্য কঠোর বাবাজি মহাশয় শ্রী গুরুদেবের আদেশ ব্রতী হয়ে গেলেন নবদ্বীপের দিকে ত্রিকাল সত্য গৌরগণের লীলা যে লীলা প্রকট করে সবাইকে ভোগ করতে আসা যার আস যার আশা সেই নাম সিদ্ধ রামদাসের কি আর বেশিদিন এক জায়গায় বসে থাকার অবকাশ আছে শ্রী রাধারমন বাঘে নবদ্বীপ রওনা হওয়ার আগে বাবাজি মহাশয় এলেন নিতাই চাদের শ্রীমন্দির অঙ্গনে প্রণাম জানাতে মাঘ মাস শীতকাল প্রত্যক্ষদর্শীর মুখে শুনেছি যে বিদায়ের পূর্বক্ষণে বাবাজি মহাশয় এসে দাঁড়ালেন শ্রী শ্রী নিতাই যাদের সামনে অদ্ভুত দৃশ্য বাবাজির নিরাবরণ গাত্রের প্রতি লোমকূপে ঘর্মবাড়ি কীর্তনের সময় দূর থেকে অশ্রুকম্প মাত্র দেখা যাচ্ছে কিন্তু এখন কাছে থাকায় অশ্রুকম্প সেই পুলক যুগপদ দেখে ধন্য হলাম বেরিয়ে এলেন বাবাজি মহাশয় আশ্রম প্রাঙ্গণ হতে প্রণাম করতে লাগলেন শত সহস্রজন তেজহাটির ভক্ত জমিদার শ্রী গুরুপদ দত্ত ও বর্লার ভোলানাথ চৌধুরী তাদের বাড়ি যাবার বিশেষ অনুরোধ নিয়ে অনুপস্থিত হলেন বাবাজি মহাশয় বললেন যে হেতমপুরে আসা হয় জন্মাষ্টমীতে তখন খোঁজ নিও বরাহনগরে রামগতি থাকে তার কাছেও যোগ নিতে পারো এগোতে লাগলেন পথে পড়লেন বাবাজি মহাশয় সবার চোখে জল বাবাজি মহাশয়ের নয়নের শতধারা ত্রিভঙ্গ দাসজি ক্রন্দনাকুল এই একবার আসার কথা বলা হল বাবাজি মহাশয় আরেকবার এসেছিলেন নিতাই ধামে আঠেরোই মাঘ শনিবার তেরোশো তিপ্পান্ন সনে তিনি বলেছিলেন যে দুবার মুঙ্গের হতে এক চাকা গিয়েছিলাম তার এই কথা নিতাই সুন্দর পত্রিকার সতেরো বর্ষের তৃতীয় সংখ্যায় প্রকাশিত হয় তার এই আর একবার আসা যে কবে হয়েছিল তা ঠিক করে বলা যায় না তবে এই শুভাগমন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের পূর্বে বলে বোধ হয় না শ্রী নিত্যানন্দ ধামের সন্নিকটস্থ সাত সাত মাইলের মধ্যে বসুয়া বিষ্ণুপুরে মণ্ডলদের নিতাইগৌড় মন্দির প্রতিষ্ঠাকালে শ্রীযুক্ত গিরিদারি মণ্ডলের আকর্ষণে তিনি বিষ্ণুপুরে আসেন গিরিধারী মণ্ডলের ভাই গোপীনাথ মণ্ডলের দুই পুত্র শ্রীনীগোপাল মণ্ডল অম্বুক অম্বুজাক্ষ মণ্ডল প্রত্যক্ষভাবে বিষ্ণুপুরে বসে আমায় বলেছেন যে বাবাজি মহাশয় বিষ্ণুপুরে আসেন ও নিতাইগৌড় দর্শনে প্রেম সংকীর্তনে ভাবের বন্যা বইয়ে দেন বাবাজি মহাশয় সেবার মঙ্গের হতে বিষ্ণুপুরে এসেছিলেন একথা শুনেছি প্রত্যক্ষদর্শী অম্বুজাক্ষ মণ্ডলের মুখে বাবাজি মহাশয়ের এই বিষ্ণুপুর আগমনের কথা কোথাও লেখা আছে বলে জানি না মনে হয় এই সময় তিনি আসতে পারেন এক চক্রাধামে তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের পর বাবাজি মহাশয় তেজহাটির দত্তদের আহ্বানে একবার আসেন শ্রী শ্রীনত্তম ঠাকুর মহাশয়ের এক শাখা মানে গঙ্গানারায়ণ চক্রবর্তীর ধারাতে সম্ভবত তেজহাটি আসেন এবং দত্তবংশীয় স্বনামধন্য যশমন্ত দত্তের আকর্ষণে এরা ছিলেন পূর্বোক্ত যশমন্ত দত্তের গুরুগোষ্ঠী এদের কুলদেবতা রাধারমন অনেকের মতে নরোত্তমের ছয় বিগ্রহের অন্যতম বাবাজি মহাশয়ের তেজ হাঁটি আসার এটাও একটি কারণ তেজ শ্রী রাধারমন দর্শন করে চলে যাওয়ার সময় যদি বাবাজি মহাশয় বলেছিলেন তোমার কাছে ঋণী হইলাম কিন্তু প্রকৃতপক্ষে শ্রীপাদের আর তেজ হাঁটিতে আসা হয়নি এরপর তিনি আর এ অঞ্চলে এসেছেন বলে জানি না দশই বৈশাখ তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে শ্রী নিত্যানন্দ জন্মস্থানে অত্রস্ত দেবত্ব ট্রাস্টের সপ্তম অধিবেশনের প্রথম সংখ্যক সিদ্ধান্ত সকলেরই স্মরণীয় গত নবরাত্রি শ্রী শ্রীর নাম সংকীর্তনযোগ্য শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপায় সুচারুরূপে সম্পন্ন হয়েছিল পূজনীয় শ্রীযুক্ত রামদাস বাবাজি মহাশয় কৃপা পুরসর সম্প্রদায় সহ আশায় উৎসবের সৌষ্ঠব বিশেষ রূপে সম্পন্ন হয়েছিল বাবাজি মহারাজ বলতেন যে শ্রীমদ ত্রিভঙ্গ দাসজির অর্থাৎ তার রামদাদার কীর্তনে নিতাই কথা শুনতে শুনতে জয় নিতাই টিকিট কেটে দাও বলে দেহান্তর দেহান্তের পর তদনুগত হরিদাস মজুমদার একবার বাবাজি মহাশয়ের কাছে যান বাবাজি মহাশয় তাকে বলেন যে রাড়ের পূর্ণচন্দ্র চলে গেলেন কে কি তা প্রাপ্তিতে বোঝা যায় পরে বলেন দাদার কথা তোমার মুখে শুনবো অনুগত কালিকাপুরের গণপতি ডাক্তারকেও বাবাজি মহাশয় বলেছিলেন যে ত্রিবঙ্গ দাদার কথা শুনবে শেষ দিন পর্যন্ত এত প্রীতি ছিল তাঁর চক্রাদাম সেবকের প্রতি ভক্তগণ যদিও আজকে ভিডিও অনেকটা প্রশস্ত হলো তা সত্ত্বেও এনাদের এই দিব্য জীবনী যতই শোনা যায় ততই মঙ্গল হরিনাম যেমন মঙ্গলময় ভুবন পাবন হরিদাস কাহিনীও ভুবনময় মঙ্গলময় সুতরাং আমরা এই লীলা আস্বাদন করে ধন্য হব এ আর অত্যাশ্চর্যের কী আছে আজ এই কথা বলে আমি আমার বাণীকে শান্ত করছি হরে কৃষ্ণ